রাজ্যে আবারও বেড়েছে শীতের দাপট, তাই শীতার্থ দুস্থ প্রতিবন্ধীদের শীত নিবারণের জন্য তাদের হাতে কম্বল তুলে দিলেন তৃণমূল সাধারণ সম্পাদক বুলবুল খান। হরিশ্চন্দ্রপুর তৃণমূল ছাত্র এবং যুব সংগঠনের তরফ থেকে মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খানের জন্মদিন উপলক্ষে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সোনাকুল স্কুল মাঠে দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি তৃণমূল সাধারণ সম্পাদক বুলবুল খান এদিন এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের সব রকমের সাহায্যের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছাত্রনেতা বিমান ঝা এবং প্রধান ও অন্যান্য নেতৃবৃন্দরা। উজির আলীর রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। আজকে ইসলাম শুনতে পেলাম যে হ্যান্ডিক্যাপের কি আছে, তাই আমি এসেছিলাম, তো শুনলাম যে এখানে এসে কম্বল দিচ্ছে ওই বুলবুল দার নাকি জন্মদিন আছে, তার তার তাই জন্য ভালোই লাগছে। আচ্ছা, তার জন্য বলবো যজ্ঞ বুলবুদার শুভ দিন হোক, বুলবুদার মঙ্গল হোক। জি হ্যাঁ, বুলবুদা কি মানে আমার বুলদা তো আমারও নাম উত্তর তালসি। হ্যান্ডিক্যাপদের কম্বল দেওয়ার দিচ্ছে, তাই এসেছিলাম এখানে। কোন জায়গায়? সোনাকুল স্কুল মাঠ। কি পেলেন? কম্বল পেলাম। এখানে জানতে পারলাম যে বুলবুল খানের জন্মদিন, ওই তাই জন্য কম্বল দিল। বাচ্চারা রয়েছে, সে কখন থেকে অন্ধ? জন্ম থেকে। হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট কুড়িয়েছেন? না, পাইনি। এখন সোনাকুল মাঠে এসেছি, এটা মালিয়ার 2 আমাদের। তো আজকে আমার তো জন্মদিনও আছে, তো সে শুরুতে আমাদের তো বৎসরের একটা দিন কমে, এই একটা বৎসর কমে গেল। তো তাই এই দুস্থ লোকের মধ্যে এসে, হ্যান্ডিক্যাপদের প্রতিবন্ধীর মধ্যে এসে আমি কম্বল বিতরণ এখানে করলাম। এখানে যারা প্রতিবন্ধী মানুষরা এসছেন, অনেক অভিযোগ আছে তাদের এখনও কি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পাওয়া যায়নি। হ্যাঁ, শুনুন, এই অভিযোগটা আমি শুনলাম। আমার সঙ্গে ওয়াসিম আছে, এখানে বিরোধী দল নেতা ছিল, আমাদের সব লিডারগুলো এখানে উপস্থিত আছে। তো আমি 13 তারিখে আমাদের ভালুকা এটা 2 নম্বর 2 হরিশ্চন্দ্রপুর পড়ে না, এটা আমাদের মাশাল্লা বাজার হসপিটাল পড়ে। তো আমি এখানে বললাম হ্যান্ডিক্যাপ যাদের সার্টিফিকেট হয়নি, আমি গাড়িরও ব্যবস্থা করে দিলাম, সেদিন এখান থেকে গাড়ি করে তাদেরকে নিয়ে যাবে। এখানে আমাদের ভাইস প্রেসিডেন্ট আছে অসীম, ওকে দায়িত্ব দিয়েছি কি ওরা কি করে নিয়ে যাবে, বাদবাকি গাড়িটা আমি করে দিচ্ছি, ওখানে হসপিটালেও আমি দেখে দেবো, আস্তা দিয়ে যে হয়ে যাবে আর কি। এইসব জায়গায় নাই পৌঁছালে আমি হয়তো বুঝতেও পারতাম না, তবে কিছু জায়গায় খামতি আছে, তো আমরা সেই খামতিগুলোকে পূরণ করে দেবো। আমার নাম হচ্ছে বুলবুল খান, আমি হচ্ছি মালদা জেলা তৃণমূল সাধারণ সম্পাদক। শহর রঘুনাথপুরে স্বল্প মূল্যে প্লট ভিত্তিক জমি কেনার কথা ভাবছেন? তাহলে আপনাদের জন্য রয়েছে এক খুশির খবর। রঘুনাথপুর শহরের ITI সংলগ্ন স্থানে 18 ফুট রাস্তার ওপর 963 ডিসমিল প্লট ভিত্তিক জমি 1 লাখ টাকা প্রতি ডিসমিল হিসেবে বিক্রি হচ্ছে। জয়চণ্ডী পাহাড়ের সুরম্য প্রাকৃতিক দৃশ্য ও নিকটবর্তী রেল স্টেশনের সুবিধাযুক্ত এই প্লটের সামনাসামনি আপনারা পেয়ে যাবেন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, রঘুনাথপুর কলেজ, পুলিশ স্টেশন, বাস স্ট্যান্ড, বয়েজ ও গার্লস স্কুল, পার্ক এবং কমিউনিটি হল। তাই এরকম বহুল সুবিধাযুক্ত ও সুন্দর পরিবেশে জমি কেনার জন্য অতি সত্বর যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ ফোন নাম্বার 9932-8383-25।